আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো মালাই ভাষায় আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে এ অক্ষর দিয়ে মালয়েশিয়াতে অনেক শব্দ রয়েছে, তা আমি তুলে ধরেছি আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক অজানা শব্দ অর্থ শেখা হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথমেতে আমি এ দিয়ে লিখেছি আবাং। আবাং শব্দের অর্থ হচ্ছে বাই। এ শব্দ দিয়ে আমি লিখেছি আবাং, প্রথম হচ্ছে আবাং। আবাং শব্দের অর্থ হচ্ছে বাই। তারপর আকু, আকু শব্দের অর্থ হচ্ছে আমি। এই আমি শব্দ আরও একটি শব্দ দিয়ে হয়, যেরকম ছায়া, ছায়া শব্দটাও আমি হয়। আকু আমি এবং ছায়াও সেটাও আমি। তারপর আতাও, এ দিয়ে লেখা হয়েছে আতাও। আতাও শব্দের অর্থ হচ্ছে অথবা। হ্যাঁ, আতাও শব্দের অর্থ হচ্ছে অথবা। যেরকম আসিং, আসিং শব্দের অর্থ হচ্ছে আলাদা। হ্যাঁ, আসিং শব্দের অর্থ হচ্ছে আলাদা। তারপর আঙ্কাত, আঙ্কাত শব্দের অর্থ হচ্ছে উঠানো। আপনি কোনো কিছু উঠাবেন, মাটিতে পড়ে আছে বা মাটিতে কোথাও আছে, আপনাকে কেউ বলেছে আঙ্কাত, আঙ্কাত এর অর্থ হচ্ছে উঠানো। তারপর আংসা, আংসা শব্দের অর্থ হচ্ছে রাজহাঁস। মালয়েশিয়াতে রাজহাঁসকে বলা হয় আংসা, আংসা হচ্ছে রাজহাঁস, মনে রাখবেন। তারপর আম্বিল, কোনো কিছু পড়ে থাকা নিচে থেকে উপরে উঠানো একে বলা, না সরি, কোনো কিছু দূর থেকে নিয়ে আসাকে বলা হয় আম্বিল, ঠিক আছে? নিয়ে আসা, নিয়ে আসা হচ্ছে আম্বিল, এবং নিচে থেকে উপরে উঠানো একে বলা হয় আঙ্কাত। আঙ্কাত হচ্ছে উঠানো, আংসা হচ্ছে রাজহাঁস, এবং আম্বিল যে শব্দটা, আম্বিল হচ্ছে নিয়ে আসা। আপনাকে কেউ বলেছে আম্বিল, হ্যাঁ, তার মানে হচ্ছে নিয়ে আসা, নিয়ে আসার জন্য বলা হয়েছে আম্বিল। তারপর হচ্ছে আপি, আপি এই শব্দের অর্থ হচ্ছে আগুন। আগুনকে মালয়েশিয়াতে বলা হয় আপি। এই আগুনের আরও অনেক শব্দ আছে, যেরকম পুড়ে যাওয়াকে বলা হয় বাকার। হ্যাঁ, এই আগুন দিয়েই যেরকম কোনো কিছু পুড়ে যাচ্ছে সেটাকে বলা হয় তার বাকার, আর পুড়িয়ে ফেলাকে বলা হয় বাকার, ঠিক আছে? এবং শুধু আগুনকে বলা হয় আপি, আপি হচ্ছে আগুন, মনে রাখবেন। আমি শব্দগুলো এই জন্যই আপনাদেরকে ভেঙে ভেঙে বারবার বলছি, আপি হচ্ছে আগুন, পুড়ে যাওয়া হচ্ছে বাকার, এবং আপনি দেখতেছেন কোনো কিছু পুড়ে যাচ্ছে সেটাকে বলা হয় পুড়িয়ে ফেলানো বা পুড়ে যাওয়া, সেটাকে বলা হয় তার বাকার। এটা হচ্ছে পুড়িয়ে ফেলা, এটাকে বলা হয় তার বাকার। আর যেটা পুড়ে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে বাকারাম। তারপর আগামা, এ শব্দ দিয়ে আরও একটি বাক্য, যেরকম আগামা, আগামা শব্দের অর্থ হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আগামা। যেরকম আপনাকে বলছে আও আগামা প, মানে তোমার ধর্ম কি, তো আপনি বলতে পারেন, আপনি মুসলিম হলে আপনি বলবেন আগামা সায়া মুসলিম, আমার ধর্ম মুসলিম, আমি ইসলাম ধর্ম। তারপর আয়ের, আয়ের শব্দের অর্থ হচ্ছে পানি। পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের। যেরকম আপনি যদি বলতে চান সায়ামাও মিনুম আয়ের, আমি পানি পান করতে চাই, হ্যাঁ, আমি পানি পান করতে চাই, সায়ামাও মিনুম আয়ের, মিনুম হচ্ছে পান করা। তারপর আঙিন, আঙিন হচ্ছে বাতাস, বাতাসকে মালয়েশিয়াতে বলা হয় আঙিন। যেরকম অনেক জোরে, প্রচুর জোরে বাতাস আসছে, তো আপনি বলতে পারেন এভাবে যে আঙিন কুয়াত, কুয়াত হচ্ছে মানে জোরে বা শক্তিশালী। হ্যাঁ, তো আপনি যদি বলেন যে আঙিন কুয়াত, তার মানে হবে কি প্রচুর বাতাস অথবা অনেক জোরে বাতাস আসছে, সেটাকে বলা হয় আঙিন কুয়াত। তারপর আমাত, আমাত যে শব্দটা, এটা সচরাচর ব্যবহার করা হয়। আমাত শব্দের অর্থ হচ্ছে খুবই। যেরকম আপনি বলতে পারেন আমাত সুকার, সুকার শব্দের অর্থ হচ্ছে কঠিন, খুবই শব্দের অর্থ হচ্ছে আমাত। যেরকম আপনার পায়ে ব্যথা অথবা আপনার বুকে ব্যথা, আপনি বলতে পারেন আমাত সাকির দাদা, আমার খুবই বুক ব্যথা করছে। হ্যাঁ, আমাত সাকির দাদা, খুবই বুক ব্যথা, আমাত সাকির কাকি, মানে খুবই পাও ব্যথা, মানে খুবই শব্দটা হচ্ছে আমাত। তারপর আপা, আপা শব্দের অর্থ হচ্ছে কি, ঠিক আছে?
আপা শব্দের অর্থ হচ্ছে কি, এই আপা শব্দটা যদি দুইবার ব্যবহার করেন যেরকম আপা আপা, এই আপা আপা তখন হয়ে যাবে কি কি, ঠিক আছে? তারপর আপনি যদি বলতে চান আপা বিলা, আপা বিলা, আপা বিলা যদি এর সাথে যোগ করেন তাহলে হয়ে যাবে যখন, ঠিক আছে? আপা বিলা হচ্ছে যখন, আপা হচ্ছে কি। আজাইব, আজাইব শব্দটা আমরা যেরকম বাংলাদেশে আমাদের বাংলা শব্দ ব্যবহার করি আজব, আপনি আমরা বলি না আপনি আজব তো, ঠিক আছে? তো এটা মালয়েশিয়াতে বলা হয় ও আজাইব, মানে তুমি আজব, মানে তুমি আজব তো, এই শব্দটা এভাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আবু, আবু শব্দটা হচ্ছে সালি অথবা দুলাবালিকে আবু বলা হয়, ঠিক আছে? মাটিতে যেটা চোখে দেখা যায় না বা না দেখার মতো খুব ছোট ছোট জীর্ণ জীর্ণ, যেরকম আবু দুলাবালি অথবা ছালিকে বলা হয় আবু। তারপর আসকার অথবা আসকারি, আসকার অথবা আসকারিকে মালয়েশিয়াতে বলা হয় সৈনিক, সৈনিকদেরকে মালয় ভাষায় বলা হয় আসকার, ঠিক আছে? দেখবেন এক ধরনের ভিন্ন পোশাকের, আমরা যেরকম পুলিশের এক পোশাক, আবার যারা সৈনিক তাদের অন্য পোশাক। সো এই সৈনিককে মালয় ভাষায় বলা হয় আসকার। মনে রাখবেন আজকের ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শব্দ তুলে ধরা হয়েছে, এগুলো যদি আপনারা শিখেন তাহলে আশা করি আপনাদের মালয়েশিয়ান ভাষা শিখতে বা মালয়েশিয়ান ভাষায় কথা বলতে আপনাদের খুবই সহজ হবে। তারপর আডোহ, আডোহ যে শব্দটা এখানে তুলে ধরা হয়েছে, যেরকম আমরা বলি না ওরে ওহরে, ঠিক আছে? এই এই ওহরে বা ওরে শব্দর অর্থ হচ্ছে আডোহ, আমরা কথা কথা বলি আডোহ সাকিত, মানে ওরে ব্যথা, ঠিক আছে? এই আড্ডো শব্দ হচ্ছে ওরে। তারপর আচারা, আচারা শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক, হ্যাঁ আনুষ্ঠানিক, আমরা বলি না আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে, আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এই আনুষ্ঠানিক অর্থ হচ্ছে আচারা। তারপর আতাস, আতাস মানে হচ্ছে উপরে, আমরা বলি না যে উপরে, যেরকম আপনি যদি বলতে চান যে একজন উপরে কাজ করছে, আপনি যদি বলতে চান এভাবে যে একজন উপরে কাজ করছে বা কেউ উপরে কাজ করছে বা সে উপরে কাজ করছে, তাহলে বলবেন ডিয়া কর্জা আতাস, ডিয়া হচ্ছে সে, উপরে হচ্ছে আতাস, কর্জা হচ্ছে কাজ বা কাজ করছে, হ্যাঁ সে উপরে কাজ করছে, ডিয়া কর্জা আতাস। তারপর আয়াম, আয়াম হচ্ছে মুরগি, মুরগিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়াম। ধরুন আপনি বলতে পারেন সাইয়া সুকা মাকান আয়াম, আমি মুরগি খেতে পছন্দ করি। তারপর আপাবিলা, একটু আগে যে কথাটা বললাম আপাবিলা, এর অর্থ হচ্ছে যখন, ঠিক আছে? আপাবিলা এর অর্থ হচ্ছে যখন। তারপর আপনি যদি বলেন আপা খাবার, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন বা কেমন আছেন, আমাকে এক ভাই আমার ভিডিওর মধ্যে বলেছিল যে ভাই আপা খাবার শব্দের অর্থ তো আপনি কেমন আছেন, আপনি বলেছেন যে কেমন আছেন, আসলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কেমন আছেন, এটাই তো হলো আপনি কেমন আছেন, তাই না? সো ভুল বুঝবেন না, এটাই হচ্ছে যে আপনি যদি বলেন আপা খাবার, আপনি তো আর বলতে পারবেন না আওয়া আপা খাবার, তাই না? তো সো বলবেন, কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপা খাবার বা আপনি কেমন আছেন, তাহলে বলবেন আপা খাবার, আওয়াক শব্দ ব্যবহার করতে হবে না। আপনি যদি বলেন আপা খাবার তাহলে জিজ্ঞাসা করা হবে সে কেমন আছে, ঠিক আছে? তারপর যে শব্দটা নিচে সর্বশেষ আডা, আডা শব্দের অর্থ হচ্ছে আছে, আপনি যদি বলতে চান যে আমার কাছে আছে, হ্যাঁ তাহলে বলবেন ইকুসাইয়া আডা, আমার কাছে আছে, ইকুসাইয়া আডা ডুয়েত, আমার কাছে টাকা আছে বা রিংকিত আছে, আপনি যদি বলতে চান, ঠিক আছে? এই আডা শব্দটা হচ্ছে আছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে একটি লাইক।